আমরা কথকতা, আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। কথকতার আজকের নিবেদন নরেন্দ্র দেবের মানিকের ফ্যাসাদ। বাপ মা মরা ছেলে মানিক, পাঁচজনের দয়ায় মানুষ, আপনার জন বলতে তার কেউ নেই, বড় দুঃখী বড় গরিব, সবে 13 বছর বয়স, লেখাপড়া শেখবার সুযোগ পায়নি তাই, নইলে সে একজন পণ্ডিত হতে পারত। খুব বুদ্ধি আর অদ্ভুত স্মৃতিশক্তি তার, একবার যা শুনত তা আর ভুলত না। একদিন সে এক ব্রাহ্মণ পুরোহিতের বাড়ি ছোকরা চাকরের কাজ করছিল, কিন্তু ব্রাহ্মণী মারা যাওয়াতে মানিকের কাজ গেল। সে আবার নিরাশ্রয় হয়ে পড়ল, কোথায় থাকবে কি খাবে ভেবে ভেবে সে বেরিয়ে পড়ল পাড়ায়। প্রত্যেক ভদ্রলোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে লাগল, আপনাদের কারোর ছোকরা চাকর রাখবার দরকার আছে কি? সব বাড়িতেই প্রায় বলল, না দরকার নেই, আমাদের লোক আছে। মানিক হতাশ হয়ে ফিরে আসছিল, এমন সময় দেখতে পেলে গলির শেষে একখানা ছোট্ট কুঁড়ে ঘরের চালের মাথায় একটা মস্ত নিশান উঠছে। ঠিক সেই সময় সেই বাড়ির দরজায় একজন যাত্রা দলের রাজার মতো পোশাক পরা লোক দাঁড়িয়ে রয়েছে দেখে মানিক তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানিয়ে হাত জোড় করে বললে, প্রভু, গরিবের একটা নিবেদন আপনার চরণে। আমি একজন অনাথ বালক, লোকের বাড়ি ছোকরা চাকরের কাজ করি। সম্প্রতি আমার পুরনো মনিব স্বর্গে যাওয়ায় আমার কাজ গেছে। আপনি যদি দয়া করে আমায় রাখেন, আমি আপনার সব কাজ করে দেব। যাত্রা দলের রাজার মতো পোশাক পরা লোকটি মানিকের দিকে চেয়ে তার আপাদ মস্তক দেখে বললেন, সব কাজ করতে পারবে? মানিক ঘাড় নেড়ে সায় দিলে, হ্যাঁ পারবো। লোকটি বললে, উত্তম, তবে প্রাসাদের মধ্যে প্রবেশ করো। মানিককে বাড়ির ভিতর নিয়ে লোকটি জিজ্ঞেস করলে, তোমার নাম কি? মানিক সবিনয় বললে, আকে মানিক। লোকটি বিরক্ত হয়ে উঠে বললে, চলবে না, অত খুদে নাম আমার এখানে চলবে না, জেনে রাখো আজ থেকে তোমার নাম হলো শ্রীমন্ত মহামানিক্যদেব। মানিক হাত জোড় করে কপালে ঠেকিয়ে বললে, যে আজ্ঞে হুজুর। লোকটি হুঙ্কার দিয়ে বলে উঠল, ও কি ওসব হুজুর টুজুর ম্লেচ্ছ সম্বোধন আমার রাজ্যে চলবে না, আমাকে কি বলবে জানো? মানিক থতমত খেয়ে বললে, আগে হ্যাঁ বলবো, কর্তাবাবু, মুনিপজি, বাবুজি। লোকটি আবার ভীষণ গর্জন করে উঠল, খবরদার, আবার ওই ম্লেচ্ছ সম্বোধন, মুনিপজি বাবুজি চলবে না ওসব। এ বাড়িতে যদি থাকতে হয় আজ থেকে আমাকে বলবে রাজা ধীরাজ, মহারাজ, রাজেন্দ্রপতি, লোকেশ্বরনাথ, এই রকম, বুঝলে? আচ্ছা ওই যে দেখছো ঘরের ভেতর, ওইটা কি রয়েছে বলো দেখি। লোকটি তার শোবার সেই চারপাই খাটিয়াখানা মানিককে আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলে, মানিক বার দুই সেটাকে দেখে হাত জোড় করে বললে, আগে ওটাকে খাট, পালঙ্ক, শয্যা, তক্তাউস, যা আপনার ইচ্ছে বলতে পারি। আবার গর্জন, খবরদার, ফের ওই ম্লেচ্ছ নাম তক্তাউস, জেনে রাখো ওটা হলো মহামান্য মহারাজ বিক্রমাদিত্যের 32 সিংহাসন। মানিক মাথা হেঁট করে বললে, যে আজ্ঞে মহারাজ। লোকটা শুনে খুশি হলো। ঘরের ভিতর দেওয়ালের গায়ে একটা কাঠের আনলায় কিছু কাপড় জামা ঝুলছিল, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা ওগুলো কি বলতো মহামানিক্যদেব? মানিক একবার সেদিকে চেয়ে দেখেই বললে, আজ্ঞে মহাধীরাজ, ওগুলো বস্ত্র, বসন, কটিবাস, আংরাখা, যা ইচ্ছে বলতে পারেন। আবার গর্জন, আংরাখা, ফের ওই ম্লেচ্ছ নাম, ওগুলোকে বলবে চিনাংশুক, পট্টবাস, উত্তরীয় বা এক কথায় রাজবেশ, রাজকীয় পরিচ্ছদ। মানিক হাড় নুয়ে বললে, যথা আজ্ঞা রাজাধীরাজ।
লোকটি এবার আরও খুশি হয়ে তার খাটের নিচের একটা মেনি বেড়ালের ছানা চোখ বুজে ঝিমুচ্ছিল, সেটার দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে জিজ্ঞেস করলে, ওটাকে কি বলবে বলতো শুনি? মানিক বেড়াল ছানাটাকে উকি মেরে দেখে বললে, আকে মহারাজ, ওটাকে বিড়াল, মার্জার, মিনি ছানা, বিল্লি, যা ইচ্ছে বলতে পারা যায়। আবার গর্জন, ওকে বলবে নৃপনন্দিনী রাজকুমারী রাজশ্রী। যে আজ্ঞে, তাই বলবো লোকেশ্বরনাথ, কিন্তু ওখানে দেখছি উনুনটা ধরে গেছে, গন গনে আঁচ হয়েছে আগুনে। লোকটা চমকে উঠে জিজ্ঞাসা করলে, কি বললে তুমি, কি বললে, উনুন, আগুন, না চলবে না, তোমাকে নিয়ে চলবে না। মানিক হাত জোর করে জিজ্ঞেস করলে, কি বলবো তবে, বলে দিন রাজা ধীরাজ। লোকটি এবার প্রসন্ন হয়ে বললে, আগুন, উনুন, আঁচ, তাপ, ওসব বলা চলবে না এখানে। এখানে যদি থাকতে চাও, উনুনকে বলতে হবে যজ্ঞের আহিতাগ্নিকুণ্ড, বুঝলে? আর আগুনকে বলবে হোমহবিজাত বন্যী শিখা। মানিক মনে মনে বললে, ও বাবা, যথা আজ্ঞে রাজরাজেশ্বর, এবার থেকে তাই বলবো। ঘরের এক কোণে এক বালতি জল ছিল, লোকটা মানিককে সেটা দেখিয়ে বললে, কি রয়েছে ওখানে বলো। মানিক দেখে বললে, আগে জল, বাড়ি, উদক, পানি। পানি? আবার মিলিচ্ছ শব্দ বললে? খবরদার, আর কখনো যেন না শুনি। বলবে ব্রহ্ম কমণ্ডলু ধৃত পুত মন্দাকিনী ধারা, অথবা হেমভৃঙ্গা সঞ্চিত বাড়ি। মানিক অপরাধীর মতো নাক কান মুলে জোর হাত করে বললে, যে আজ্ঞে রাজরাজেন্দ্র, এবার থেকে তাই বলবো। লোকটা তার হাতের লাঠিটা মানিককে দেখিয়ে জিজ্ঞাসা করলে, এটা কি বলতো, এটাকে কি বলবে তুমি? মানিক এবার একটু ভেবে বললে, আজ্ঞে মহারাজ, ওটাকে লাঠি, যষ্টি, ডান্ডা, বাড়ি, যা খুশি আপনি বলতে পারেন। লোকটি বিরক্ত হয়ে বললে, মহামানিক্যদেব, তুমি দেখছি মহামূর্খ, তুমি সাতকাণ্ড রামায়ণ শুনে এখনো বুঝতে পারলে না সীতা কার ভার্যা? এটা হলো দণ্ডমুণ্ডের বিধায়ক রাজ্যেশ্বরের রাজদণ্ড, রাজদণ্ড, বুঝলে? আচ্ছা, ওই যে ওখানে কাষ্ঠাধারের ওপর একটা মৃত প্রদীপ রয়েছে দেখছ, ওটাকে কি বলবে? মানিক বললে, আগে ওটাকে দীপালোক, প্রদীপ শিখা, বাতি, বা। বিকট চিৎকারের চোটে মানিককে থামিয়ে দিয়ে লোকটি বললে, কি বললে তুমি, বাতি? আবার মিথ্য শব্দ, না তোমার দেখছি গর্দান নিতে হবে, না না না, তোমাকে আমি শুলে চড়াবো। মানিকের মুখ তখন ভয়ে শুকিয়ে আমশি হয়ে গেছে, হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, মহারাজ ক্ষমা করুন, ভুলে বলে ফেলেছি, আর কখনো আমার মুখে শ্লেচ্ছ শব্দ শুনতে পাবেন না, দয়া করে বলে দিন কি বলবো। লোকটা শান্ত হয়ে বললে, বলবে বৈজয়ন্ত প্রাসাদের বৈদুর্য মণিদীপা। মানিক যুক্ত কর কপালে ঠেকিয়ে করুণ কণ্ঠে বললে, এ আজ্ঞে মহারাজা ধীরাজ, আর এমন ভুল কখনোই হবে না। তখন লোকটার মুখ আবার প্রসন্ন হল, মৃদু হেসে তার সে চালাঘর কুটিরখানার চারিদিকে হাত বাড়িয়ে দেখিয়ে বললে, এটাকে কি বলবে বলো দেখি। মানিক খুব ভালো করে চারিদিক দেখে বললে, মহারাজ, একে বাড়ি, গৃহ, হর্ম, আবাস, কুটির, নিকেতন, যে কোনো কিছু একটা বলতে পারেন। মূর্খ, লোকটি বললে, একেবারে অজরামরবত প্রাজ্ঞ দেখছি, ওরে নির্বোধ মহামানিক্য, এটাই তো বৈজয়ন্তী রাজপ্রাসাদ, মহারাজার দুর্ভেদ্য দুর্গ। মানিক এবার একেবারে হাঁটু গেড়ে বসে লোকটির পা ছুঁয়ে বললে, জয় হোক মহারাজ, রাজ রাজেশ্বরের জয় হোক, আপনার এই শ্রী বৈজয়ন্ত রাজপ্রাসাদে আমার যেন চিরস্থায়ী বসবাসের সৌভাগ্য হয় লোকেশ্বর রাজরাজেন্দ্র। লোকটি পুলকিত হয়ে বললে, তথাস্তু, তুমি যদি তোমার কার্যকুশলতা প্রদর্শন করতে পারো, তোমাকে আমি অচিরে আমার প্রধান অমাত্যের পদে নিয়োগ করব। কিন্তু মানিকের দুর্ভাগ্য তার সঙ্গে ফিরেছে,
সারাদিন বেশ ভালোই কাটল। নিজের হাতে ইচ্ছে মতো রান্না করে দুবেলা খাওয়াও হলো ভালো। রাত্রে শয়নে পদ্মনাভঞ্চ বলে মানিক আরামে শুয়ে পড়ল মহারাজের শয়নকক্ষের পাশের ঘরে একখানা মাদুর পেতে। ও ঘর থেকে রাজাধিরাজের নাক ডাকার শব্দ পেয়ে বুঝল মহারাজ অঘরে ঘুমোচ্ছে। মানিকেরও দুচোখ বুঝে এলো, গভীর নিদ্রা, চাকরি পেয়েছে, আজ সে নিশ্চিন্ত। তারপর হলো কি, তখন প্রায় অর্ধেক রাত, মেনি বিড়ালটার করুণ মিউ মিউ ডাকে মানিকের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি উঠে ছুটে পাশের ঘরে গিয়ে নাক ডাকিয়ে ঘুমোনো রাজা সাজা লোকটাকে ধাক্কা মেরে বিছানা থেকে তুলে হাঁপাতে হাঁপাতে মানিক বললে ডেকে, শয়নে পদ্মনাভঞ্চ, উঠুন উঠুন, মহারাজ, রাজাধিরাজ, রাজেন্দ্রপতি, লোকেশ্বরনাথ, মহামান্য বিক্রমাদিত্যের 32 সিংহাসন যদি বাঁচাতে চান এই বেলা গাত্রোৎপাটন করুন। যজ্ঞের আহিতাগ্নি কুণ্ডচ্যুত হোমহবিজাত বর্ণিশিকা লেলিহান জিহবা বিস্তার করেছে। গেল বুঝি আপনার চিনাংশুক পট্টবাস উত্তরিয়াদি রাজকীয় পরিচ্ছদ ভস্মীভূত হল। উঠুন উঠুন, ওদিকে নৃপনন্দিনী রাজকুমারী রাজশ্রী বন্নিতাপে রোরোত্তমানা। শীঘ্র উঠে ব্রহ্মকমণ্ডলধৃত পুত মন্দাকিনী ধারা বা হেমভৃঙ্গার সঞ্চিত বাড়ি সিঞ্চনে যজ্ঞানলকে শান্ত করুন। আপনার দণ্ডমুণ্ডের বিধায়ক রাজতন্ত্র ফটাফট শব্দে ফাটতে শুরু করেছে। বৈজয়ন্ত প্রাসাদের মণিদীপ নির্বাপিত, মহারাজের দুর্ভেদ্য দুর্গ রাজপ্রাসাদ ভস্মীভূত হলো বলে আমি পালাচ্ছি, আপনি পালান মহারাজ। মানিক পালিয়ে এসে পিছু ফিরে দেখলে আফিমের নেশায় ভূত মহারাজার ভূতে পাওয়া লোকটার কুড়ে ঘরখানা দাউ দাউ করে জ্বলছে। মানিকের মনে কষ্ট হলো, আহা, পাগল লোকটা কিন্তু ভালোই ছিল। এতক্ষণ শুনছিলেন নরেন্দ্র দেবের মানিকের ফ্যাসাদ। কথকের ভূমিকায় শ্রেয়া, মানিকের ভূমিকায় শ্রেয়া মুখার্জি, সম্পাদনা তুষার, আবহ অনুপম, প্রচ্ছদ সুবর্ণা, রাজার চরিত্রে এবং সূত্রধর আমি সাগনিক। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।